বাংলাদেশের পাশে বরাবরই ছিল ভারত, আর সে দেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের পাশে ছিল ভারত, এখনও যে কোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সম্প্রতি এই কথাই বলেছেন অসম থেকে বাংলাদেশ সফরে যাওয়া অসম বিধানসভার 35 সদস্য। বাংলাদেশে তিন দিনের সফর শেষে মঙ্গলবার দুপুরে অসমের 35 বিধায়ক সহ 62 জনের একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা ছেড়ে ত্রিপুরায় আসেন। স্পিকার বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে অসম সরকারের 62 সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ছিলেন ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে। তেতিয়াহ'লে বিজেপি বিধায়কসকলে ক'লে হয় যে তেওঁলোকে যাত্ৰা কৰি ব্যস্ত আছে, ভাৰত আৰু বাংলাদেশৰ বন্ধুত্বৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছে অসুবিধা কৰিছে। সেই গতিকে তেওঁলোকেতো মানে এটা যিকোনো বস্তু আধা গিলা সম্পূৰ্ণ বা আধা গিলা ছুটি বুলি ক'ব পাৰি, কিন্তু বস্তুটো আধাই থাকে। সেই তেনেধৰণে তেওঁলোকে কেনেকৈ কৈছে সেইটো ইমান চিন্তা কৰিব লগা নাই। কোনো ক্ষতি নহয়, কিয় ক্ষতি হ'ব? আমি ইয়াত ইয়াৰ পৰা যোৱাৰ পিছত আমাৰ যেতিয়া সন্ধিয়ালৈকে হ'ব আমি যাত্ৰা কৰিম। আমি আগতীয়াকৈ অনুমতি লৈ থৈছিলোঁ যে আমাৰ এটা দায়িত্ব আছে অসমৰ বিধায়ক হিচাপে অসমৰ ৰাইজৰ প্ৰতি, গতিকে আমি চৰকাৰী কাৰ্যসূচী অংশগ্ৰহণ এই ক্ষেত্ৰত যিহেতু এখন দেশৰ লগত যিখন দেশে যথেষ্ট এটা এই সময় ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের জাতীয় সংসদের ইকবাল রহিম এমপি ও ঢাকায় ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার ডক্টর বিনয় জর্জ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আরডি নিউজ।